ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী সহ দুইজন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জের বালিদাপাড়া ও সদর উপজেলার খরিকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বালিদাপাড়া এলাকার মহাসড়কের পাশেই দাঁড়িয়ে ছিল রিমা খাতুন নামের দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।